হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। সকাল থেকে ডাউটে ছিলাম যে ড্রাইভার আসবে কি আসবে না, বাট ড্রাইভার চলে এসেছে, এই জাস্ট কল করলো। তো আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব, রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? হবে তামিনীঘাট। আমরা তামিনীঘাট যাচ্ছি, যেখানে কিনা খুব ভালো একটা মানে সিনিক বিউটি টাইপের জিনিস আছে। এখান থেকে 50 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে, আবার 50 কিলোমিটার ড্রাইভ করে আসতে হবে। তো টোটাল আজকে অনেকটাই মানে অন রোড থাকা হবে। তো যাই হোক, উইদাউট এনি ফার্দার এডু চলে আজকে দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করা যাক। মায়া এবার বারান্দায় গেছে, গিয়ে দেখছে যে একটা গাড়ি চলে যাচ্ছে। ওখান থেকে অমিতকে চিৎকার করে বলছে, এবার আমাদের গাড়ি ফোন কি বলছে আমি গাড়ি চলে যাচ্ছে। এবার প্রবলেমটা তুই তোমাকে বলে দিচ্ছি, আমি একটা কাজ করো, এখানে আমাদের পানি পাড়া ওইদিকে একটা পাহাড় আছে, ওটা ঘুরে এসে বলো। তাহলে আর তুই আই কি মারিস না তোরা, এটা এটা ওই গাড়িটা চলে গেল না তোমায়? ইসে ওরে বাবা, বলছে যে হয়তো ওই গাড়িটা চলে গেছে। উপর থেকে বলছে কি যে কি রে, আমাদের গাড়িটা চলে গেল, আমাদের মনে হচ্ছে ঘুরতে যাওয়া হবে না। আই থিঙ্ক উনি মানে তেল ফেল ভরাতে গেছে। আর যদি বাই চান্স সত্যি তো ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আর কিছু বলার নেই। And we are all set. আমরা বেরোচ্ছি এখন। চল চল চল, আমরা টাওয়াল বাওয়াল জ্যাকেট ফ্যাকেট সব নিয়ে নিয়েছি। কেন? কারণ ওখানে নাকি গেলে নাকি ভিজে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য এক্সট্রা জামা প্যান্টও নিয়ে নিয়েছি। জানি না লাগবে কি লাগবে না। ওই দুটো লাটিস এখন বেরোচ্ছে। And I'm super duper excited for the trip. আমরা নিচে এসে গেছি, গাড়িও এসে গেছে। হা, এত মজা হচ্ছে যে ঘুরতে যাচ্ছি। ফাইনালি আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। এখানে অমিত বসে আছে, আর ওই দিকে হচ্ছে না মায়ঙ্ক, মায়ঙ্ককে দেখা যাচ্ছে না। আর মায়ঙ্ক এখন ফোনে ব্যস্ত হয়ে গেছে, কেন কেন ওখানে এখনো ভাবছে কোন গান চালাবে। সারা ট্রিপেও এখন ইংলিশ গান চালাবে, তোমরা জানোই ও কিরম টাইপের গান চালায়। গান তো নেই বাগাড়িতে। গান নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কি দেখতে পাচ্ছি না এ মায়ঙ্ক? রাম রাম রাম, এখন কি করে আমরা গান শুনবো? শোনা লাগবে না এইভাবে। ওরা আমার সাথে বেইমানি করলে এইভাবে। রিল্যাক্স করে এনজয় করতে। আমার তো আমার এয়ারপোর্ট আছে, আমি গাড়ি লাগিয়ে শুনে নেবো। এটা হচ্ছিল আমাদের ফার্স্ট স্টপ। তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে আমি কি এক্সাইটেড, আর আমার কি ভালো লাগছে। একবার একটু মাস্কটা খুলছি। আমার যে কি এক্সাইটেড আর কি যে ভালো লাগছে, মানে এত ভালো ওয়েদার, এত ভালো ওয়েদার। প্লাস এই ফার্স্ট টাইম মানে মানে এই পাশটা আমি এসেছি, আগে অন্য একটা সাইডে গেছিলাম, মহাবলেশ্বর সাইডটায় গেছিলাম, বাট এই সাইডটায় ফার্স্ট এসেছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার আমি যেখানে তাকিয়ে আছি সেই জায়গাটা কেমন। একবার দেখো, দিস ইজ সো অ্যামেজিং। অমিত আর মায়ঙ্ক বলছে, এই ফার্স্ট টাইম এরকম একটা মেয়েকে দেখছি এত এক্সাইটেড হয়ে গেছে পাহাড় দেখে। আমি বলছি কেন হবো না, কেন? আমার খুব মানে নেচারের কাছে আসলে আমার সিরিয়াসলি খুব ভালো লাগে। অ্যান্ড ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করতে পারছে না যেটা আমি দেখছি এখন, বাট স্টিল এখানে সবাই লোকেরা তাকাচ্ছে যে কী করছে মেয়েটা। যাই হোক, ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করতে পারে না এই ভিউটাকে, স্টিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একবার দেখো, অসাধারণ ভিউ। এখন আমরা একটুখানি গিয়ে চা খাবো, আমরা ঠিক না, অমিত আর মায়ঙ্ক একটুখানি চা খাবে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। মানে আমার খুব মজা আছে, খুব মজা আছে। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা। এখান থেকে মানে এখানে জাস্ট একটা একটা হল্টে দাঁড়ালাম, এরপরে আরও মানে মানে জার্নিটা কন্টিনিউ করবে। একবার তোমরা উপরে ভিউটা দেখো, পুরো মেঘে ঢাকা, ওই দিক থেকে গিয়ে ওই দিকে পাহাড়, আর ওই দিকে হচ্ছিল আমার হাজবেন্ড। কি বলছিস? প্রথমবার কি পাহাড় দেখলি? প্রথমবার দেখার জন্য না, আমার ভালো লাগছে। হ্যাঁ বলবো, আমি কি করছিলি বল? এই এতক্ষণ যে 50 বার তানাজির গান শুনছিলি কি, কিসের জন্য? তানাজি কোথায় হয়েছে তুই বল? কি কথা হয়েছে? পুনে হয়েছে, পুনেতে হয়েছে না তো, তাই জন্য তো আমি ওটা ওটা ফিলটা নিচ্ছিলাম। পাগল পাগল আছিস রে ভাই। ও আর মায়ের কাকা বলছে কি, তানাজি শুনছিস কেন? তানাজি শুনতে ভালো লাগে যা, বলছে কি আমার মায়ের এখানে এদের দেখি বলছিস এত সুন্দর সুন্দর। ওপরে যখন যাবি তখন আর দেখাবি না? ওপরে যা, দেখাবো তো। বাট তুই দেখ একবার ভিউটা, ও কি দারুণ ভিউটা। আমরা ওখানটাই যাচ্ছি, ওই যে মেঘ, ওখানটা ওখানেই যাবো আমরা, মেঘের উপরে। হ্যাঁ ওখানটাই যাবো। আয় এবার চাটা খেয়ে। যাই বলো আর তাই বলো, আমি সত্যি বলছি আমি রিয়েলি হ্যাপি। অমিত আর মায়ঙ্ক আমার যতই খিল্লি উড়াক, বাট আই এম রিয়েলি হ্যাপি। ওরা জানি না কিরম টাইপের মানুষ যে পাহাড় দেখলে এক্সাইটেড ফিল করে না, বাট আমি খুব এক্সাইটেড ফিল করি।
আমরা এখানে এসেছি চা খেতে। তুমি দেখো এখান থেকেও ভিউটা দেখো, কি সুন্দর দেখেছিস। এ মায়াংদা আর অমিতা বসে বসে আমার খিল্লি করছে, কেন আমি বুঝতে পারছি না, কেন খিল্লি করছিস বল। ওই যে মাঝখানে মাথা বার করে দিচ্ছি, হ্যাঁ তোমার আনন্দ লাগছে, ভালো তো। লজ্জা সরম নেই দুটোরই, আমরা এখন একটুখানি ওই উপরে যে চায়ের জায়গাটা আছে ওখান থেকে একটু নিচে নেমেছি, নেমে এখানে হেঁটে বেড়াচ্ছি। মায়ং ওখানে সামনে গেছে ফটো ফটো তুলতে, এত ভালো জায়গা, খুব ভালো লাগছে। আর পাহাড়টা জানো তো পুরোপুরি মেঘে ঘেরা, এরকম মেঘে ঘেরা পাহাড় প্লাস এরকম ভালো ওয়েদার দেখলে কার না মনটা ভালো লাগে। কী রে তুই ওখানে কি ফটো তুললি, তুলেছিস, দিস আমাকে। মায়াঙ্ক আবার ওই কোনায় গেছিলো, ওই দিকে গেছিলো মায়াঙ্ক। এই দিকটা দেখো, এই দিকটা পুরো ক্ষেত, আর ওই দিকটা হচ্ছে হলো পুরো জল। দারুণ রে জায়গাটা, নিচে গিয়ে কত ভালো ভালো ফটো তুলে আনলাম, স্টোরি বোর্ডই বানালাম। ইনকেস তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করো, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, তাহলে প্লিজ ফলো করে দাও। এটা হচ্ছে আমার আইডি, রিয়াঙ্কা সরকার অফিসিয়াল, ডেফিনেটলি গিয়ে ফলো করো। আর অনেক 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 রিল আসছে, স্টোরি আসছে, তো সেগুলো সব দেখতে পাবে। তোমরা দেখতেই পেলে যে একদম সানি ওয়েদার ছিল, আর হট করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখানে খুব ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়, খুব একটা গায়ে লাগে না, বাট মানে হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমি টুপিটা পরে নিয়েছি যাতে মাথার অন্তত না ভিজে। এখন আমরা গাড়িতে চলে যাবো, গিয়ে আবার জার্নিটাকে কন্টিনিউ করবো, কারণ একটা জায়গায় একটা পার্টিকুলার টাইমের মধ্যেই পৌঁছাতে হবে। আর মাইক এখানে এসেও ইংলিশ গানই শুনে যাচ্ছে। এই জায়গাটা এত ভালো, তোমরাও যদি তামিনি লেকে যাও তাহলে প্লিজ এই চায়ের দোকানটা দাঁড়িয়ে, এটার নাম আমি ঠিক জানি না, বাট ড্রাইভারকে বললে বুঝেই যাবে। আরে তামিনি ঘাট তো যাচ্ছি, এই জায়গাটার নাম কি সেটা জিজ্ঞেস করলাম। যাই হোক, তো এখন আবার ট্রিপটাকে স্টার্ট করছি। তুই আজকে ওই দিকে বসে, আমি এখান থেকে স্লোমো নেবো, মা বলে যে স্লোমো নিতে। আমরা এবার একটা আর একটা স্পটে নামলাম। এবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যখন যাচ্ছি, যে জায়গাটা ভালো লাগছে সেই জায়গায় নেমে দেখছি। সামনেটা মানে অসাধারণ ভিউ লাগছে, আমি জানি ক্যামেরায় ক্যাপচার করলে কিছুই তোমরা বুঝতে পারবে না, বাট অসাধারণ লাগছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটুখানি দেখানো। পুরো মেঘে ঢাকা পাহাড়টা, পুরো মেঘে ঢাকা। হ্যাঁ পরে তুলে দিবি। আর একটা কথা শোনো, গাড়ি থেকে নেমেছি, নেমে হাঁটছি, তার মধ্যে মায়ের গান বাজাচ্ছিল। পাহাড় আছে মাঝখানে পুরো খায়। মায়াক তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, বিশ্বাস কর, কাকিমা কিন্তু দেখবে ভিডিওটা, কিন্তু বকাটা খাবি। অমিতি ভালো চুপচাপ দাঁড়িয়ে আছে। কাকিমা ছেলে বেড়ে গেছে তোমার, কি করতে হবে ওটা বল। ছেলেকে বিয়ে দিয়ে দাও না, কিন্তু ছেলে ঠিক হবে না। কি সুন্দর এই ভিউটা, এখানে দেখো অমিতের মায়ের ফটো শুট করছে। মায়ের এখানে বাদরের মতন বসে আছে, আর অমিত বলেছে এইভাবে বস, তো তুমি একটা ভালো ফটো তুলে দেবো। এখানটা জায়গাটা এত সুন্দর যে ক্যামেরাতে কিছুই ক্যাপচার করা যাচ্ছে না। এইসব কি বলতো, এগুলো চোখ দিয়ে ক্যাপচার করতে হয়, এগুলো ক্যামেরাতে কিছু তুমি বুঝতে পারবে না। বা জায়গাটা অসাধারণ, আজকে মনটা পুরো অন্য লেভেলে চলে গেছে, এত ভালো লাগছে। পাহাড়ে আসলে আমার সিরিয়াসলি মনটা খুব ভালো লাগে। এখানে একটা ছোট্ট ঝর্ণা টাইপ আছে, ঝর্ণা ঠিক না, উপরে থেকে যে জলটা বয়ে বয়ে পড়ছে, তো ওখানে গিয়ে একটা দুটো পারলে ফটো তুলে নেবো। তোমরা শুধু ইনস্টাগ্রামে দেখবে যে কত ফটো দিই, কত ভিডিও দিই, স্টোরি করি, তো অনেক কিছু দেবো। আমরা ফটো ফটো তুলছিলাম, এর মধ্যে ড্রাইভার চলে এসছে, বলছে এবার নাকি আমরা যে ফলটা দেখতে এসেছি তামিনী ফল, তাই তো তামিনী তোরে তামিনী, হ্যাঁ ভালো এসেছে তামিনী ফল, যেখানে সেখানে এখন যেতে বলছে, নাহলে নাকি আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেলে নাকি অসুবিধা হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, চ চ চ চ চ। এখন আমরা এখানে একটা দোকানে দাঁড়ালাম যেখানে কিন্তু ভুট্টা পাওয়া যাচ্ছে, তো এখান থেকে একটা কি দুটো ভুট্টা নিয়ে নেবো, কারণ মায়াকে নাকি খুব খিদে পেয়ে গেছে। তো আমি আর নামছি না, তোমরা নেমে নিয়ে নে, হ্যাঁ নে, একবার গাড়িতে গাড়িতে খেয়ে নেবো। I'm
এখান থেকে যে ভুট্টাটা নিলাম এত ভালো এত নরম আর কি মিষ্টি তাই না রে ভাই আমাদের কলকাতা থেকে অনেকটাই তফাত মানে খুব মিষ্টি আর খুব নরম ফ্রেশ না না এখানকার যে চাষিরা চাষ করে তো খুব ফ্রেশ আর খুব নরম আর খুবই টেস্টি লাগলো মায়াং ওখানে দাঁড়িয়ে আছে ওটা এখনো পাইনি ওখানে আশায় দাঁড়িয়ে আছে মায়াং এখানে একটা কুকুর এসেছে বাট আমাদের কাছে কোনো বিস্কিট ফিস্কিট কিচ্ছু নেই আর কোন কুকুররা খায় না তো বেচারা এসে দাঁড়িয়ে আছে দেখছি কিন্তু কিছু করার নেই কিচ্ছু নেই আজকে আমাদের কাছে বিস্কিট কেক ফেক কিচ্ছু নেই যে খাবো আর এমন একটা জায়গা আছে যেখানে মানে এতটা লম্বা এরিয়া কিন্তু কোনো দোকানও নেই এখন আমরা আর একটা জায়গায় এসেছি ওই দেখ ওখানে অনেক লোকেরা বসে আছে দেখেছিস ওই কোনায় ক্যাম্পিং করছে ক্যাম্পিং করছে তো আমরা এখন আর একটা জায়গায় এসেছি হ্যাঁ তোর থেকে ভালো পড়বো বসে যা এরকম রোড ট্রিপ উইথ ফ্রেন্ডস বা উইথ ইয়োর বয়ফ্রেন্ড বা উইথ ইয়োর হাজব্যান্ড হেভি মজা হয় বন্ধুদের সাথে ঘোরার মজাই আলাদা বলে আচ্ছা আমি তো আমি তোমার বন্ধুরই মতন বন্ধুরই মতন বন্ধুই না আমি হাজব্যান্ড তুই ওখানে যাচ্ছিস কেন তুই ফটো তুলবি ওখানে গিয়ে তোর ফটো তুলে দেবো আমার নাকি ফটো তুলে দেবে কেন বলো তো আর বললাম না কেন ও তুই ওইটা ভাবছিস ওটা কোনো কারণ না আমি ভালো আমি আমাকে চিৎকার করেছে বলছে কি এইদিকে বসে বলছে এইদিকে না ওইদিকে বসে আমি চিৎকার করেছে রাগ হয়ে গেছে চুপ করে বসেছিলাম তারপরে ও এখন ভাবছে কি এই রে আমার বউটা তো এবার রেগে গেছে ঠিক আছে দুটো চারটে ফটো তুলে দিয়ে এরকম ভেবেছে এখানে দেবো এখানে দেখবো ভিউটা দেখো আমার অমিতের যা যা ফটো তোলা ছিল তুলে নিয়েছি মায়াঙ্কার নামে নি আর এখানে হচ্ছে হলো আমি জানি না কী হলো হট করে আমার ফোনের ব্যাটারিটা কমে এই দাঁড়া এখানে মানে ইয়ে আছে হট করে আমার ফোনের ব্যাটারিটা কমে 20% হয়ে গেলো বুঝতে পারলাম না কী করে হলো গান শুনছিলাম আই থিঙ্ক ওই জন্য হয়ে গেছে বা ঠিক আছে তার মধ্যেও যতটা ভালোভাবে ভিডিও শ্যুট করা যায় সেটাই করবো এখন ফোনটাকে একদম বন্ধ করে রেখে দেবো যতক্ষণটা দরকার পড়ছে বের করবো না আমার আইফোন তো আছে না তোর আইফোনটা আমার চাই না রে ইয়াই কি মাছ আমি তো আইফোন নেই আর আইফোন অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুটটা একটু ভালো হয় তো সেই জন্যেই চাপটা এখানে দেখো একটা সরু এরকম একটা কাট মতন আছে যাই হোক এখন আমার নেক্সট স্পটে যাওয়া যাক যেটা কিনা মেন স্পট আমরা এখন ফাইনাল স্পটে এসে গেছি এখানে একটা ওয়াটারফল আছে যেটা কিনা খুব সুন্দর সেটা দেখার জন্যই মানে এখানে মেইনলি আসে এটাই হচ্ছে নাকি এখানকার মানে সবথেকে ভালো স্পট তো হেঁটে হেঁটে যেতে হবে ওখানে গাড়ি যায় না তো রাস্তাটা আমি ঠিক আমি আমি কেন কেউ জানে না বাট জিজ্ঞেস করে করে যেতে হবে আমি উই আর ভেরি এক্সাইটেড কি জায়গাটা কেমন দেখার জন্য হ্যাঁ ওয়াটারফলে আওয়াজ পাচ্ছি এই জলটা কেন বেরোচ্ছে আরে ওয়াটারফল হ্যাঁ কুকুর বাথরুম করছে সেটা দেখাচ্ছে আমাকে কি বলি এদেরকে ওটা ওয়াটারফল ওটা ওয়াটারফল তোমরা যদি সামনে দেখো তো দেখবে যে একটা কুকুর আমাদের সাথে সাথে যাচ্ছে হ্যাঁ লিটারালি দেখছে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাদেরকে পুরো রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে দাঁড়াচ্ছে যখন আমরা পেছনে পড়ে যাচ্ছি আবার দাঁড়াচ্ছে চলো চল গাইড চলো এই রে রে কই দেখো আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে দেখো সিরিয়াসলি বলছি নিয়ে যাচ্ছে গাইড করে করে বললাম নিয়ে যাচ্ছে দেখ আচ্ছা ওখানে নিয়ে যাও ওই 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 রাস্তা দেখাচ্ছে দেখছিস কত ভালো একবার ওয়াটারফলটা দেখিয়ে দে সবাইকে ও এবার হচ্ছে এই হচ্ছে ফাইনাল ওয়াটারফল ওখানটা আমরা যাব ওই দেখো লোক মানে ফ্যানও করছে বুঝলি কবি যাবি আমরা এখন এরকম ওয়াটারফলের নিচে এরকম স্টোনে এসে বসে আছি খুব সেরিন খুব মানে একটা অন্যরকম ফিলিং টাইপের আছে ওই দিকে মায়াঙ্ক উপরে বসে আছে এখানে অমিত কিছু ফটো ফটো তুলছে জানি না কতটা দেখতে পাবে কতটা শুনতে পাবে কারণ ঝর্ণার আওয়াজটা খুব বেশি হচ্ছে বাট এইটুকু টাইম আমি মনে হচ্ছে মানে মনে হচ্ছে যে একটু বসি বসে একটু এনজয় করি একটুখানি মানে জানি না কীরকম একটা মনে হচ্ছে যে সব ক্যামেরা ফ্যামেরা বন্ধ করি একটুখানি রিল্যাক্স করি আর এনজয় করি এই দেখো এখানে ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট মাছ এইটা হচ্ছে হলো ভিউটা ওইখানে মায়াঙ্ক বসে আছে আর ওই দিকে অমিত ফটো ফটো আমি জানি তোমরা কিছুই হয়তো শুনতে পাচ্ছ না বা যাই হোক তো ওয়াটারফলে আসা হয়ে গেল এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আনফর্চুনেটলি আমার ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে গেছে তো এখন থেকে আমি অমিতের ফোন থেকেই ব্লগ করবো এখন যদিও বেশি কিছু আর ব্লগ করার নেই এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তাই তো বাড়ির দিকে যাচ্ছি তো এখন আমরা হ্যাঁ রে
হ্যাঁ বাড়ি দিয়ে যাবো তো, যাও যদি একটুখানি রাস্তা কোথাও দাঁড়াই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে তাহলে সেইগুলোই তোলার আছে। তো এখন যাই, খুব ভালো দিন কাটলো, সকাল সকাল দিনটা স্টার্ট করেছিলাম অ্যান্ড বিশাল মজা হলো। এখানে ওয়াটারফলের ভিউটা এত সুন্দর, আর জল এত ঠান্ডা ছিল, পা ভিজিয়ে বসেছিল, এত ঠান্ডা ছিল না কি বলবো যে জলটা, তো খুব মজাই হলো। এখন আমরা এরকম একটা দোকানে এসেছি যেখানে কিনা কর্ন পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, কফি না চা শুধু পাওয়া যাচ্ছে, তাই তো? তো এরকম দেখো কর্ন, দেখো এরকম মানে এটা রেখে দিয়েছে, আমাকে গরম গরম করে দিচ্ছে, ম্যাগিও পাওয়া যাচ্ছে, গরম গরম করে দিচ্ছে, সেটা খাবো, সেটাই হচ্ছিলো আমাদের ব্রেকফাস্ট। যদিও সকালে একটু কর্ন খেয়েছি, আবার খাবো, কারণ এখানে এত মিষ্টি কর্নগুলো, তুমি আবার গরম গরম বানাচ্ছে আমার জন্য। তো আজকে ব্লগটা বাস এইটুকুই, আজকে এখানে এন্ড করে দিচ্ছি। কেন এন্ড করে দিচ্ছি, কারণ ব্যাটারিটা অলমোস্ট, আমারটা তো শেষ হয়ে গেছে, অমিতেরটাও শেষ অলমোস্ট হয়ে গেছে, মায়ঙ্কেরটাও শেষ হয়ে গেছে প্রায়। তো এখানে ব্লগটাকে এন্ড করছি, চেষ্টা করবো বাড়িতে গিয়ে আবার নতুনভাবে ব্লগ স্টার্ট করার। হয়তো তোমরা আজকে দুটো ব্লগ দেখতে পাবে, যদি আমি সব এডিট ফেডিট করে ঠাকুর দেওয়া, যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আজকে দুটো ব্লগ যাবে, তো সেটা দেখতে থাকো। এই উইকটা জাস্ট স্টার্ট হয়েছে, এই উইকে অনেক প্ল্যান আছে, তোমরা ভাবতেও পারবে না যে কী কী প্ল্যান আছে। তো ইনকেস তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কি কি করবে, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে পজিটিভ। বাই।